একটা অন্যরকম সকালের শুরু। বারান্দা থেকেই দেখা যায় সামনের সবুজ পাহাড়ের সুন্দর দৃশ্য। পাহাড়ের ওপর তুষারপাত হয়েছে, একটা তুষার শৃঙ্গ উঁকি দিচ্ছে। এই সুন্দর জায়গাটা মেডিটেশনের জন্য। यहाँ आकर अर्ली इन द मॉर्निंग अराउंड 4 to 5 o'clock यहाँ का जो पानी का साउंड है वो सुन के उस पर हेलिंग करते हैं। होमस्टे অনেকটা বড় এলাকা জুড়ে খোলামেলা, চারিদিকে বেশ একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ। পেলিং এর ক্র্যাসুলা ওভাটার হোটেল মালিক নারায়ণ জি আমাকে এখানে আসতে বলেছিলেন। এত সুন্দর একটা জায়গার জন্য ওনাকে অনেক ধন্যবাদ জানালাম। জলের উপর এই ছোট্ট ব্রিজ পেরিয়ে হোমস্টেতে ঢুকতে হবে। এই রকম সুন্দর বাগানে গুরুংজির সাথে বসলাম এক রাজকীয় জলখাবারে। অন্য রাজ্যের আরেকজন পর্যটকও ছিলেন। There's like dry millet, jo ragi jo bolte na, like that we fermented for like 2-3 months with এত বড় হোমস্টে কিন্তু বাড়ির সদস্যরাই সমস্ত কাজ করেন। রান্না বা কাজের জন্য বাইরের কোন লোক নেই। খাঁটি ঘিয়ে রান্না, we are Buddhist. So like when we have monks in our place, like you know, doing ceremonies, like we do that kind of like yearly ceremonies. So when we have monks in our place, we serve them this thing. Okay. So this is considered one of the most, you know, pure kind of food. Okay. It's like nothing, just butter, rice, red rice and salt, that's it. Cheese, garlic, mirchi. এখানকার কয়েকটা পদ আমি আগেও খেয়েছি, কিন্তু এত সুন্দর স্বাদে কখনো খাইনি। আপনি খাদ্যরসিক হলে অভিভূত হয়ে যাবেন, বিশেষ করে সিকিমের নিজস্ব খাবারের বৈচিত্র্যে। इसका लोकल नेम है किनिमा, तो इसको हम सोयाबीन जो होता है, सोयाबीन को हम फर्मेंट करते हैं। फर्मेंट करने के बाद ये 15-20 दिन के बाद ये ऐसा ड्राई करना पड़ेगा सन में। ड्राई करने के बाद इसको फिर हम सूप बना के खाते हैं। एक अलग सा टेस्ट आते हैं। ये हमारा सिक्किम में इसका बहुत पॉपुलर है ये। एंड दिस इज गुंदरुक। गुंदरुक इज अ फर्मेंटेड ऑफ द स्पेनिश, जो साग होता है उसको हम फर्मेंट करते हैं। इसका जितना भी पानी है वो सब निकाल के फिर उसको ड्राई करते हैं। फिर उसको हम अचार भी बना के खाते हैं, फिर इसको हम सूप भी बना के खाते हैं। এবার বেরোলাম গুরুংজির সাথে দারাব গ্রামে সাইট সিং করতে।
খুব বড় গ্রাম, ভালো করে ঘুরতে অনেকটাই সময় লাগবে। পেলিং থেকে খুব কাছে হয় পেলিং এর সমস্ত সাইট সিং দারাপে থেকেও করতে পারেন, অথবা আপনারা যদি দারাপে থাকতে না পারেন তাহলেও দারাপের কিছু সাইট সিং পেলিং ভ্রমণের সময় করে নিতে পারেন। গাড়ি থেকে নেমে এক মিনিট হাঁটলেই পড়বে মনেস্ট্রি। প্রতি বছর 1 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পূর্ণিমার সময় এখানে প্রার্থনা হয়। গ্রামের মহিলারা বিশ্বের সমস্ত প্রাণীর সুখ শান্তি কামনায় এই প্রার্থনা করেন। পর্যটকদের মধ্যে কোনো মহিলা যদি চান তাহলে একদিন বা 1 ঘন্টার জন্য এখানে প্রার্থনা করতে পারেন। দারাপের প্রধান কৃষিজ ফসল হলো এলাচ। এলাচের বাগানে গ্রাম আরো রঙিন হয়ে উঠেছে। এরপর যাচ্ছি পর্যটকদের অচেনা একটা জায়গার উদ্দেশ্যে। এখান পর্যন্ত গাড়ি আসে, এরপর মিনিট 10-15 হাঁটা পথ। জঙ্গলের মধ্যে দিয়ে সুন্দর রাস্তা, কষ্টকর তো নয়ই বরং বেশ উপভোগ্য। জঙ্গলের মধ্যে নিরিবিলিতে ধ্যানের জন্য এই জায়গাগুলো বৌদ্ধ সন্ন্যাসীদের মেডিটেশন সেন্টার। এখন কেউ নেই তাই আমরা আসতে পেরেছি। সূর্যের আলো সেইভাবে কোনো সময়ই মনে হয় না এখানে পড়ে। অদ্ভুত শান্ত পরিবেশ। এটাই হলো সেই পবিত্র পাথর। সিকিমের প্রতিটা লেক এখানকার মানুষদের কাছে পবিত্র। এনারা বিশ্বাস করেন পাথরের এই গর্তগুলো সিকিমের সমস্ত লেকের ক্ষুদ্র সংস্করণ, অর্থাৎ সিকিমের সমস্ত লেকের পবিত্রতা, গুণাগুণ, এমনকি আকৃতিও এই পাথরের মধ্যে আছে। এই রকম সুন্দর পরিবেশে আরো সময় নিয়ে থাকা দরকার ছিল। এবার হবে সবচেয়ে আকর্ষণীয় ভিলেজ ওয়াক। বিদেশিদের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ, সব ধরনের পর্যটকদের কাছে, আমাদের এখানেও আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে। গ্রাম ঘোরার সময় কোনো গ্রামবাসীর বাড়িতেই দুপুরে খাবার খেতে পারেন। দারাপের মতো গ্রামে সেটা বেশ আকর্ষণীয় হবে। গুরুঞ্জি সেই ব্যবস্থা করে রাখবেন আগে থেকে বলে রাখলে। আমি এলাম দারাপ বাজারের এই ছোট্ট রেস্টুরেন্টে। অসাধারণ সুন্দর মোমোর সাথে কটেজ চিজের চাটনি, অভূতপূর্ব কম্বিনেশন। মোমোর স্বাদই পাল্টে গেল। সিকিমের মোমোর সাথে সাধারণত সস বা লঙ্কার চাটনি দেওয়া হয়, কিন্তু এখানে এই ব্যতিক্রমী ব্যবস্থা। আসলে নির্ভেজাল গ্রাম্য এলাকা হওয়ায় দুধের কোনো অভাব নেই, আর রেস্টুরেন্টে যারা আসেন তারা সবাই স্থানীয় মানুষ, তাই এরকম ব্যবস্থা। দারাপ গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য যতটা সুন্দর, গ্রাম্য জীবনও ততোধিক সুন্দর। এখানকার মানুষ এখনও সেই আগের মতোই জীবন ধারণ করেন, চিন্তাভাবনাও সেই রকমই সহজ সরল, আধুনিক কিছু সুযোগ সুবিধাই শুধু নিয়েছেন। এটা গ্রামের ওঝার বাড়ি। এখনও এখানকার মানুষ হাসপাতালে যাওয়ার আগে ওঝার পরামর্শ নিয়েই যান,
অনেক ক্ষেত্রে হাসপাতালে যানও না। ওঝার আরাধ্য দেবতা। এখানে নিচে আগুন জ্বালিয়ে সেই ধোঁয়ায় এলাচ শুকানো হয়। কেউ একজন ফুলঝাড়ু তৈরি করছিলেন। দ্বারার থেকে কাছাকাছির মধ্যে যেতে পারেন ডেন্টাম, ইয়াকসাম, উত্তরে রিনচেনপং, হি ছায়াতাল, মর্তম প্রভৃতি জায়গায়। নিউ জলপাইগুড়ি থেকে দাঁড়াব 155 কিলোমিটার। গাড়ি ভাড়া 4,000 থেকে 5,000 টাকা। এনজেপি থেকে শেয়ারে না আসাই ভালো, অনেক সময় লেগে যাবে, ঝামেলাও বেশি। তাও যদি কেউ শেয়ারে আসতে চান তাহলে হোমস্টের সাথে কথা বলে নেবেন। পেলিং থেকে শেয়ার গাড়ি পাওয়া যায়, রিজার্ভ গাড়ি 350 টাকা ভাড়া। শিলিগুড়ি থেকে পেলিং পর্যন্ত শেয়ারে কীভাবে আসবেন সেটা পেলিংয়ের ভিডিওতে বলেছি। গাড়ি রাস্তা থেকে 3 মিনিট হেঁটে হোমস্টে। চারিদিক খুব সুন্দরভাবে সাজানো গোছানো। এখানে 3 ধরনের ঘর আছে, এটা সব থেকে কম টাকার। এখানে থাকলে মাথাপিছু 1,200 টাকা পড়বে জল খাবার সহ। দুটো রুম আছে স্টোন হাউসে, এখানে মাথাপিছু 1,400 টাকা পড়বে জল খাবার সহ। আর এটা বড় বিল্ডিং এর ঘর, এখানে অনেকগুলো ঘর আছে আরো তৈরি হচ্ছে। এখানে জল খাবার সহ মাথাপিছু 1,500 টাকা পড়বে। খাবার খরচ ভেজ অথবা এগ মিল 200 টাকা আর নন ভেজ 250 টাকা। এই ঘরটাকে জলসাঘর বলতে পারেন, কেন সেটা সন্ধ্যে হলে বোঝা যাবে। অনেক বড় ডাইনিং রুম, অনেক রকম বই আছে, সিকিমের সভ্যতা সংস্কৃতির ওপর ভালো সংগ্রহ আছে। গুরুংজি ট্রেকও করান, 1 থেকে 7 দিনের অনেক রুট আছে। আস্তে আস্তে পাহাড়ের রং পাল্টাতে শুরু করলো, দারাপের সৌন্দর্যের আরেকটা দিক সামনে এলো। এটার ব্যবহার রুম হিটারের মতো, পাহাড়ের নিজস্ব রুম হিটার। এখানে জল গরম সহ হালকা রান্নাও করা যায়। এখন যেমন আমার ছাঙের জল গরম হচ্ছে, এইসবের জন্য আলাদা খরচ স্বাভাবিকভাবেই। একটু পরে দুজন গায়ক এলেন, আসর একেবারে জমে গেল। নেপালি, বাংলা, হিন্দি, ইংরেজি সব ভাষায় সমানতালে গান চলতে থাকলো। ছাঙের সঙ্গে খাওয়ার জন্য দিলেন কটেজ চিজ বা ছুরপি থেকে তৈরি এই পদ, অপূর্ব সঙ্গত।
ঘণ্টাখানেক পর গেলাম রাত্রের খাবার খেতে, আবারও সেই সুন্দর স্বাদ আর রকমারি পদ। খাওয়ার জন্য এখানে বারবার আসা যায়। This one is fermented spinach. So okay. Like in our local language we call it gundruk. So like in English we can just call it fermented spinach. Like the process is we take the raw spinach and we like bottle it for like long time. You can do it with vinegar, like you know, for speed process. কাল যাব ইয়াকসাম, সিকিমের প্রথম রাজধানী।